মারা গেলেন কাণ্ডে অভিযুক্ত ইতালীয় ব্যবসায়ী অত্যাভীয় কুত্রোচ্চি শুক্রবার রাতে মিলানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বোফোর্স কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল এই ইতালীয় অস্ত্র ব্যবসায়ীর নাম উনিশশো সালে সুইডেনের বোফোর্স এবি সংস্থার কাছ থেকে এক হাজার ছশো কোটি টাকায় চারশোটি কামান কেনে ভারতীয় সেনাবাহিনী অভিযোগ ওঠে বোফোর্স চুক্তির ক্ষেত্রে বিপুল অঙ্কের ঘুষ দেওয়া নেওয়া হয়েছে আর সেই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন কুত্রোচ্চি কেলেঙ্কারিতে নাম জড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীরও উনিশশো সালে গ্রেফতারি এড়াতে ভারত ছাড়েন কুত্রোচ্চি অভিযোগ ওঠে কুত্রোচ্ছি রাজীব সনিয়ার ঘনিষ্ঠ বলেই তাকে নিরাপদে ভারত ছাড়ার রাস্তা করে দেয় কংগ্রেস সরকার উনিশশো সালে বোফোর্স মামলায় চার্জশিট পেশ করে সিবিআই সেখানে মূল অভিযুক্ত হিসেবে কুত্রোচ্চির নাম উল্লেখ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টারপোলও কুত্রচির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিবিআই কয়েকবার পুত্রোচ্চিকে ভারতে আনার চেষ্টা করলেও তা ব্যর্থ হয় শেষমেশ দু সালে বোফোর্স মামলায় সিবিআইয়ের ক্লোজার রিপোর্টে সম্মতি দেয় আদালত বন্ধ হয়ে যায় বোফোর্স মামলা এবিপি আনন্দ